জাতীয় রাজপথ পোল পালটিছি মরণজন্তা এহুছি সম্বলপুর জেলা পুচিন্দা 49 নম্বর জাতীয় রাজপথ ভেডেন নদী উপরে থিবা সইডা পোলর দুরাবস্থা ঝারসুগড়া রাউলকেলা সুন্দরগড় বামরা অঞ্চলর কুচিন্দা শহরক আসিবা পাই এই একমাত্র পোল হি সাহা ভরসা প্রত্যেক দিন এই রাস্তা দেই হাজার হাজার লোকে যাস করুছন্তি হেলে পোলর মরামতি অভাবরু রাস্তার অবস্থা বেহাল হয়ে পড়ছে ফলে বহু অসুবিধার সম্মুখীন হচ্ছেন লোকে এপরিকি বড় বড় খাল খমার ভর্তি এই রাস্তা দিয়ে যাতায়াত করে অনেক দুর্ঘটনার শিকার হওয়া অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দা দেখুন এই রাস্তা তো বহু দিন হলান আমার পূর্বতন সাংসদ ডক্টর দেবেন্দ্র প্রধান যেতলে মন্ত্রী ছিলেন সেই সময় এই রাস্তা হইছিল কিন্তু রাস্তাটা এবে বি অনবসারী হয়ে অছে পোল জুড়ে স্যাংশন কেবে নু হলান কিন্তু আজ পর্যন্ত প্রশাসনের উদাসীনতা লাগি সে পোল বি কমপ্লিট নিয়ে আউ সয়ডা পোল যেটা কি সয়ডা আর ঝুলেন পোল দুইটা ইংরেজ জমানার পোল হয় রোডটা যেহেতু অনবসারী আছে গোটে গাড়ি ই মুড়ে ঠিয়া হলে আরো গাড়ি সেটা ওয়েট করি লাগুছে যদি লম্বা লাইন হলে পাখাপাখি ঘন্টে দেড় ঘন্টা বি লাগুছে সে রোড ক্লিয়ার হওয়ার লাগে তো গোটে অ্যাম্বুলেন্স হোক কি যা বি হোক সোজ যোড়ে জনে গলে বি ঘন্টে ঘন্টে তাকে ওয়েট করিবা লাগি পড়ুছে এটা রাজাঙ্ক অমলর এই ব্রিজটা তৈরি হয়েছে আউ বর্তমান মরণাজন্তা পাল্টি যাইছে যেটা কি তাকে রিপেয়ারিং র না নি উঠবার কেনসি মরামতি কাম করবালে প্রশাসন দেখবার নি ই ব্রিজকে নির্ভর আমার রাউরকেলা ঝারসুগুড়া সুন্দরগড় কন্ট্রাক্ট আছে যেটা কি লোক যা আসবার বহুত অসুবিধা হচ্ছে গাড়ি সব জাম হচ্ছে আউ লোক গাড়ি ফসি যাচ্ছে যেটা কি লোক ঘন্টা ঘন্টা সেনে ওয়েট করিকে পড়ুছে মানে আঁঠে পুরা গাত হয়েছে পানি পুরা ফুল আছে লোক জানি নাই পারবার যেটা কি এত বড় গাত আছে বলি গাড়ি মানে ঢুকে দেওয়া পরে সে গাড়ি বাহার করে পারবার না মানে বহুত অসুবিধা প্রশাসনকে অনেক অভিযোগ কলা পরে বি কেউ শুনবার নাই লোক লাস্ট মরি সারা পরে প্রশাসন শুনবে শোচনীয় হয়ে পড়ছে এই অনঅসারিয়া পোলর অবস্থা মরামতি পাই বিভিন্ন সংগঠন বারম্বার দাবি করুলে প্রশাসনর নিঘা না অন্যপটে এনএচআই অধিকারী আলোচনা হয়েছে কিছু দিন পরে ব্রিজর মরামতি করা বলে কুচিন্দা উপজেলাপাল দেখুন যেন সয়ডা ব্রিজ উপরে যেন খাল খমা হয়েছে রাস্তা মানে ব্রিজটা কতবে ভুসরি যা তার কিছু ঠিক নাইন আউ এটা বহুত গাড়ি মোটর যা আসবা করুছে যেগি মানে বহুত লোক সমস্যার সম্মুখীন হচ্ছেন আউ প্রশাসন ইতার প্রতি কিছু দৃষ্টি নিয়ে দেবার কতবে যে মানে ভুসরি যা তার কিছু ঠিক নাইন ট্রাফিক সমস্যা হচ্ছে লোক মানে না নথিবার সম্মুখীন হচ্ছেন টিকিয়ে বর্ষার জাম হয়ে যাচ্ছে তো এটা তুরন্ত কেনা মরামতি হয়ে পারবা সেগে সরকার টিকি দৃষ্টি দিতে বলে বহুত ভাল হতা না টাইমলি টাইম টু টাইম সেটা রিপেয়ারিং হচ্ছে এই যে লাস্ট যে হেভি রেন হলো সে যে মে পিরিয়ডটা রহিলা সেতরে সেমানে রিপেয়ারিং করি পারলে না যেপাই টিকে রাস্তা খারাপ থিলা বর্তমান দে হ্যাভ রিপেয়ার্ড দ্যাট আউ তাকে মেইনটেনেন্স পাই মু এনএচ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কু মু তাকে কইছি কি সেটা যেমতি রেগুলারলি রিপেয়ারিং রহিব রোডেবল প্লাইবল কন্ডিশন রহিব সেতকে সে চেষ্টা করি মরণজন্তা পালটিছি সইডা পোল প্রতিদিন এই পোল উপরে অনেক দুর্ঘটনা হেউথিবার অভিযোগ হইছি তেণু মরামতি পাই সম্পৃক্ত বিভাগ তুরন্ত পদক্ষেপ নেবা জরুরি হয়ে পড়ছে সম্বলপুর কুচিন্ডার সৌম্যরঞ্জন ধরঙ্ক রিপোর্ট অর্গস নিউজ।